আমরা আজকে কাঁচকলা দিয়ে শিঙি মাছ রান্না করব। খুব অল্প মশলা দিয়ে পাতলা ঝোল করি। তোমরা পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। মাছের ডিম জিওল মাছের পৈতাটা বের করে নেব। জলের মধ্যে একটু হলুদ দিয়ে দেবো, তাহলে কলার কষ্টটা বেড়ে যাবে। লবণ, হলুদ, সরষের তেল, তেলটা গরম হয়ে গেছে, এখন মাছটা দিয়ে দেবো। মাছটা বেশি ভাজা যাবে না, অল্প ভাজাতেই ভালো হবে। কলা তেলে দিয়ে ভেজে নেব। পরিমাণ মতন হলুদ, কলা ভাজা হয়ে গেছে, এখন পরিমাণ মতন জল দিয়ে দেবো।
জানো লঙ্কার কোথা আমি ছাড়াই দিচ্ছি, কাটিয়ে মাছের জলের মধ্যে দিয়ে দাও, নাও কাঁচা লঙ্কা। পরিমাণ মতো লবণ, কলা সেদ্ধ হয়ে গেছে, মাছটা দিয়ে দাও। অল্প করে জিরে ভেজে নেব, জিরে, তেজপাতা, ভাজা জিরেটা বেটে নেব, জানো বাটা জিরেটা দিয়ে নামাই দাও, দাদা ভাইরা দিদি ভাইরা আজকে আর আমি খাইয়ে দেখাবো না, আজকে এই তোমরা এইরকম আমার মতন রান্না করিয়ে খাবা, খাইয়ে তারপরে আমারে বলবা যে কীরকম হয়েছে।